সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফিরদৌস, সহকারী শিক্ষক ন্যাশনাল আইডিয়াল স্কুল। আজকে আমরা ছোট্ট নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিদের জন্য অঙ্ক বিষয় নিয়ে এসেছি। ছোট্ট সোনামণিরা, আজকে আমি তোমাদেরকে বিয়োগ অঙ্ক করাবো। বিয়োগ অঙ্ক হচ্ছে যেটা হচ্ছে কমে যায়। বিয়োগ মানে হচ্ছে কমে যাওয়া, ঠিক আছে? যোগ মানে বেড়ে যাওয়া, আর বিয়োগ মানে হচ্ছে কমে যাওয়া। তো এসো আজকে আমরা আমাদের পড়ায় যাই। আজকে তোমাদের ক্লাস নং হচ্ছে 23, আর এইচডব্লিউ নং হচ্ছে 17। আমি আগেই বলেছি যে বিয়োগ মানে হচ্ছে কমে যাওয়া। আমাদের এখানে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা সবই বিয়োগ করব। দেখো, বিয়োগের চিহ্নটা হচ্ছে এরকম, একটা তার 7-4। 7-4 মানে হচ্ছে 7 থেকে 4 কমে যাওয়া। তাহলে এখানে 7 আছে, তার থেকে আমাদেরকে 4 বিয়োগ করতে হবে। তাহলে আমরা আমাদের করার সুবিধার্থে আমরা দাগ কেটে নিব। 7-এর জন্য আমরা 7টা দাগ দিব, 1, 2, 3, 4, 5, 6, 7। তোমরা তোমাদের অঙ্কটা করার সুবিধার জন্য রাফে এরকম করে দাগ টেনে নেবে, বড় সংখ্যাটা আগে দাগ টেনে নেবে। 7 আছে, আমরা 7টা দাগ দিয়ে নিব, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 থেকে আমাদের কত বিয়োগ করতে হবে? 4। তাহলে এখান থেকে আমরা 4টা ঘর কমিয়ে দিব, 1, 2, 3, 4। এই 4টা ঘর আমরা কেটে দিলাম, বাদ দিয়ে দিলাম। তাহলে কত থাকবে? 1, 2, 3, 3 থাকে। তাহলে সমান সমানের পরে আমরা 3 লিখে নিব। এরপরে এখানে আমাদের আছে 5। 5-এর জন্য আমরা 5টা দাগ দিব, 1, 2, 3, 4, 5। 5 থেকে কয়টা কমে যাবে? 4 কমে যাবে। তাহলে 1, 2, 3, 4, এই 4টা ঘর আমরা কেটে দিলাম। তাহলে আমাদের বাকি থাকে 1। এখানে আছে 8। 8 থেকে আমাদের 6 বিয়োগ করতে হবে। 8-এর জন্য আমরা এখানে 8টা দাগ দিব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তার থেকে আমাদের কমে যাবে 6। 1, 2, 3, 4, 5, 6, এই 6টা ঘর আমরা কেটে দিলাম। তাহলে আমাদের কাছে থাকবে 1, 2, এখানে লিখব 2। এভাবে দাগ কেটে অঙ্কগুলো করলে আমাদের অঙ্কগুলো ভুল হবে না, অঙ্কগুলো শুদ্ধ হবে। 4 থেকে 4 বিয়োগ, এটা দেখেই বোঝা যাচ্ছে যত সংখ্যা থাকবে তার থেকে যদি সেই সংখ্যাটাই আমরা বিয়োগ করে দেই, তাহলে আমাদের কাছে আর কিছুই থাকবে না, শূন্য থাকবে। তারপর আমি তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, তার থেকে 4টা ঘরই কমে যাবে, কেটে যাবে। তাহলে কেটে দিলাম, দেখো কিছুই থাকে না, শূন্য। তাহলে এখানে আমরা শূন্য দিব। এরপরে আছে 5-2। 5-এর জন্য আমরা 5টা দাগ দিব, 1, 2, 3, 4, 5, তার থেকে 2টা ঘর বাদ দিয়ে দিব। কত থাকে? 1, 2, 3, এখানে আমরা 3 লিখব। এভাবে প্রতিটা অঙ্ক আমরা দাগ কেটে কেটে করে নিব। এই অঙ্কগুলোই তোমাদের এইচডব্লিউ থাকবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং এভাবেই বাসায় বারবার অনুশীলন করবে, আর তোমাদের এই অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।